Alamin, ready? Okay, sir. আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একজন চটকদার রাজনীতিবিদ এবং রাজনীতির নামে যিনি মানুষের সঙ্গে সব সময় প্রতারণা করে আসছেন এবং বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে নিজকে তিনি ফেসবুক এমপি হিসাবে নিজকে তিনি ঘোষণা করেছেন সেই সিলেটের সোনারঘাটের অবৈধ ভোটচোর হবিগঞ্জের সোনারঘাটের ভোটচোর অবৈধ এমপি সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সাইদুল হক সুমনকে আজকে মিরপুর থানার একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থিত করেন গত 19-7 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর গোল চক্করে যখন ছাত্ররা আন্দোলন করে জনতা আন্দোলন করে সেখানে গুলি চালায় পুলিশ পুলিশের পাশাপাশি যুবলীগ ছাত্রলীগ সহ ফ্যাসিস্ট হাসিনার অন্যান্য সহযোগী সংগঠনরা ছিল আর তার সঙ্গে সহযোগিতায় ছিল আজকের যে আসামি সাইদুল হক সুমন ওই গুলিতে আজকের যে মামলার বাদী হৃদয় তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তার পায়ের যে হাঁটু নিচে যে পায়ের যেটাকে আমরা নিচের অংশে তার গুলি লাগে এবং সেখানে কয়েক সে নিচের অংশ তার কেটে ফেলতে হয় এখন সে পঙ্গু হাসপাতালে আছে এবং সেখানে আরও কয়েকজন অজ্ঞাতনামা আন্দোলনকারী নিহত হয় আপনারা জানেন যে এই সাইদুল হক সুমন কয়েকদিন যাবৎ সে ফেসবুকে দিচ্ছিল যে সে বাংলাদেশে নাই সে তার বক্তব্য মনে হচ্ছিল যে সে লন্ডনে আছে এটাও সে জাতির সঙ্গে একটা প্রতারণা করেছে কিন্তু তদন্তকারী কর্মকর্তা অনেক খোঁজাখুঁজির পর তাকে সেই মিরপুরে যে ঘটনাস্থল সে কাছাকাছি তার বোনের বাসায় আত্মগোপন অবস্থায় তাকে নিয়ে আসে এবং সে এটা টের পাওয়ার আগে সে ফেসবুকে আবার একটা প্রতারণার আশ্রয় নিয়েছে যে আমি আদালতে যাচ্ছি এর অর্থ হলো সে ফেসিবাদে লুকিয়ে থাকা সকল সহযোগীদেরকে সে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং সে ফেসবুকে এসে সে দেশে একটি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে ফেসবুকে এসে বক্তব্য দিয়ে সে জনগণের ভিতরে একটি ভীতি এবং জনগণের ভিতরে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করেছে এই জন্য তার ভিতরও একটা পৃথক মামলা হওয়া উচিত এই সাইদুল হক সুমন আপনারা জানেন সে সব সময় প্রতারণা করত সে বিভিন্ন এলাকায় গিয়ে সে অনিয়ম দেখাতো এই অনিয়মগুলো কিন্তু সে নিজেই সৃষ্টি করত আগে সে সেখানে তার নিজের লোক পাঠিয়ে দিত এরপরে তারা একটা অবস্থা সৃষ্টি করলে সে সেখানে উপস্থিত হয়ে সেলফি দিয়ে জনগণের সামনে এটা তুলে ধরত এবং এইভাবে সে জনগণের কাছে একজন হিরো বনার সে চেষ্টা করেছে কিন্তু প্রতারণা তো সবসময় থাকে না প্রতারণা এক সময় ধরা পড়ে সেই পার্লামেন্টে গিয়ে সে নিজকে একজন স্বতন্ত্র ঘোষণা এমপি ঘোষণা করে আবার অন্যদিকে এই কোটা অবসর বিরোধী আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে সে সাংবাদিক সম্মেলন করে এবং সে তার ফেসবুক ভেরিফিকেশনে এই হাসিনার পক্ষ নিয়ে ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সে বক্তব্য রেখেছে